নমস্কার বন্ধুরা, বনশ্রীর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাতলা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে। আর আমি খুব সহজে কিভাবে বানিয়ে ফেলি সেটাই আজ আমি আপনাদের শেয়ার করছি। দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, অল্প লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দেব। অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দইটা যেন ফ্রেশ হয় সেটা খেয়াল রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো চিনি এবং 1/4 চা চামচের মতো লবণ। এগুলো দিয়ে আমি দইটাকে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 1/4 চা চামচ গোটা জিরে, 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি এবং 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি, লবণ এবং কিছু কিশমিশ আর কাজু, 1/2 চা চামচ রসুন বাটা, কড়াতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছের পিসগুলো ছেড়ে দিলাম। 1 পিঠ ভালো করে ভাজা হলে মাছগুলোকে আরেক পিঠে উল্টে দিয়ে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, মোটামুটিভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি দইটাকে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 1টা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা জিরে 1/4 চা চামচ দিয়ে একটু কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে রসুনটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে খুব সুন্দর রং হবে ঝোলটাতে। আর অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোয়েই রেখেছি, এবার দিয়ে দিলাম দইটা। আপনারা দইটাকে মিক্সিতে না দিয়ে ফেটিয়েও নিতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ওই জারের মধ্যে 1/2 কাপের একটু বেশি জল নিয়ে সেই জলটাকে কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝোল ফুটে উঠেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। 1-2 মিনিট মাছটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না হলে দেবেন না, তবে কালিয়াতে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। সার্ভ করে দিলাম আমার কাতলা মাছের কালিয়া। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।